এসে আজকে রাতে আমাদের মোগলাই হবে ডিনার। তো দুটো মোগলাই এনেছি, এই যে আমার মেয়ে পড়া করছে, আর ওই যে টিভি চলছে, দাদাগিরি হচ্ছে, ও আঁকা করছে, মানে কালকে আঁকার স্কুল আছে, দু সপ্তাহ ছুটি ছিল, দিয়ে এবার কালকে আঁকা হোমওয়ার্ক করছে, মোগলাই খাবে। আর এই যে হচ্ছে আমার মা বসে আছে, বসে বসে দাদাগিরি দেখছে। আমি এটা হচ্ছে পুচুসোনাকে নিয়ে আমি ভিডিও করছি। দেখো পুরো মনে হচ্ছে আর অরিজিনাল বাচ্চা, দেখেছো? দিয়ে আমরা এই ডিনার করবো, এখন মোগলাইটা এখন খেয়ে নি, তারপরে যদি আবার খেতে পায়, বাবা বাচ্চারা রুটি আনবে দোকান থেকে, ওই রুটি নিয়ে এসলে যদি খেতে পায় রুটি খেয়ে নেবো। এখন মোগলাইটা খাবো। তো দেখেছো ও কি সুন্দর দেখছে, তোমাদের কি সুন্দর দেখছে, পুরো অরিজিনাল বাচ্চা।
তুই বস। এটা কি নিয়ে আসছে? কার্তিক তো কি পুজো? কালী পুজো পোশাক। দুয়াতে দুটো খিচুড়ির বাটি আমি নিয়ে যাচ্ছি। ও ভয়সা শোনা যাবে? হ্যাঁ কেন শোনা যাবে না, সব শোনা যাবে। এরকম ভাবে হাত এরকম ঘন্টো বড় ফোন নেই না, ঘন্টো আমাদের ক্যামেরায় ঢুকে মানে ভিডিও দেখতো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আজকে রাস্তাঘাটে কাউকে দেখা যাবে না, কারণ খেলা হচ্ছে বলে রাস্তাঘাট পুরো ফাঁকা, বাজি পাড়তে থালা বাসন বাজাচ্ছে। তো আমরা একটু যাচ্ছি স্ত্রীর দোকানে, আর একটা ওই কাকির বাড়ি গেছিলাম সেলাই দিতে। তো আমরা দুজনে বেরিয়েছি, তো এক্ষুনি চলে আসবো, বাস স্ট্যান্ডও যাচ্ছি না, এই ভেতর ভেতরই রাস্তা দিয়ে যাব, চলে আসবো। তো সঙ্গে থাকো, যদি ভিডিওটা আমরা এরপরে যদি কিছু শেয়ার করি তো দেখতে পাবে, আর যদি না শেয়ার করি তো অন্য কোনো ভিডিওর সাথে পেয়ে যাবে। তো আমরা যাচ্ছি আজকে একটু বেড়াতে। তো এই যে আমার মেয়ে, আর এই আমি, থাকুন স্ট্যান্ডটা না সব জায়গাতে নিলে ভালো হয় না। চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বাজে কটা? এই পৌনে পাঁচটা বেজে গেছে, পাঁচটার কাছাকাছি, তাই মানে পাঁচটায় বাজে যায় ধরো। তো আমরা বেরিয়েছি, আমরা একটু যাচ্ছি আমার মেয়ের বান্ধবীর বাড়ি, মানে তার মাও আমার বান্ধবী আর আমার মেয়ের বান্ধবীদের বাড়ি। অনেকদিন দিয়ে যেতে যেতে বলে তার মা বাড়িতে থাকে না, অফিসে থাকে বলে, তাই জন্য আমরা যাচ্ছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। মেট্রো রোডটা অটো চেষ্টা করছিলাম যে অটো করে মেট্রো পর্যন্ত যাবো, অনেকটাই রাস্তা, তো পেলাম না কোনো অটো, তো সেই কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো ওখান থেকে দেখি যাই, তারপরে ম্যাজিক গাড়ি ধরবো। তো এই রাস্তাটা হেঁটে হেঁটে এখন যেতে হচ্ছে, দেখো পুরো সন্ধ্যা নেমে এসেছে, বাড়ি থেকে বেরিয়েছি দিন দিন থাকছি, সন্ধ্যা নেমে গেছে। তো চলো আমরা ম্যাজিকে উঠে তোমাদের সাথে দেখা করছি। লাল আলো বলছে, লাল বন্ধু। আমরা দেখো পৌঁছে গেছি, তো এই যে হচ্ছে ওদের ফ্ল্যাট, এই যে হচ্ছে ওদের ফ্ল্যাট পুরোটা। তো এই যে আমরা, বিদিতা আসছে, পৌঁছে গেছি, সিঁড়ি দিয়ে উঠছি। বিদ্যুতায় কত বড় বড় লাগছে না, মনে হচ্ছে কি মিনিমাম 7-8 এ পড়ে, বড় বড় মেয়ে। ওর পাশে ওকে ছোট ছোট লাগছে, তো ওকে তুই দেখ, দুজনকে তুই দেখ ক্যামেরাতে, মনে হচ্ছে তাই তোর থেকে ছোট। ওকে ছোট ছোট লাগে না? না ওকে ছোট ছোট লাগে, আর ওকে তোমার মেয়েকে মনে 7-8 এ পড়ে, বড় বড় লাগে ওর আভাবটা। এগুলো সব খেতে দেওয়া হয়েছে, আর এই যে দুই সুন্দরী বসে আছে। ফটো তুলে নিয়েছি, এ দেখো খাচ্ছি, এখন খাওয়া শুরু করেছি। এখানে অসভ্যের মতন খাওয়া যায় না, তাই না? অসভ্যতা মেয়েটা বাইরে শুক্রিয়া।
ভাই তোমাদের দেখাই এই সিঙ্গারা গুলো রয়ে গেছে, এগুলো আমি চা দিয়ে খাবো বলে অবশিষ্ট রেখে দিয়েছি। আমার পেছনে টিভি চলছে, এনারা খেলা করছেন। এরা স্কুলে খেলা করে, কি খেলা করে? বৌদি, বাবা, মা। এই যো এর এই তোর নাম বল, নাম বল কেন নাম বলবি তোর? এই নাম বল, নাম বল। আরে ফোন বলতে বল নাম, নাম বল। উঠেছে, হ্যাঁ। আমরা এখন সতীন সেনে অটো লাইনে দাঁড়িয়ে আছি, তো আল্লাহকে ম্যাজিকে করে এলাম। তো অনেক লাইন আছে দেখো, প্রচুর অটোর লাইন। কখন কটা গাড়ি আসবে কে জানে।